আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অ্যালবেন বা অ্যালবেন ডিএস মেডিসিন সম্পর্কে আলোচনা করব। অ্যালবেন ডিএস মেডিসিনটি বর্তমানে 400 mg ট্যাবলেট ফর্মে এবং সাসপেনশন ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে অ্যালবেন্ডাজল। মেডিসিনটি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। অ্যালবেন ডিএস মেডিসিনটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে ধরা হয়। গর্ভাবস্থ স্তন্যদানকালে ব্যবহার না করে উত্তম, তবু সেটি ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নির্ধারণ হবে। মেডিসিনটি ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে সবথেকে ভালো হবে। অ্যালবেন ডিএস মেডিসিনটি সুস ক্রিমরি, গোল্ড ক্রিমরি বা বড় গোল্ড ক্রিমি, চাবুক ক্রিমি, বকর, সুস, কেশো ক্রিমি সহ বিভিন্ন ক্রিমির সমস্যায় ব্যবহার করা হয়। এক কথায় বলতে হলে ক্রিমি দ্বারা অন্তরের বিভিন্ন ইনফেকশন বা সমস্যার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। অ্যালবেন ডিএস ট্যাবলেটটি মূলত চুষে খেতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে সাসপেনশন খাওয়ানোই বেটার, তবে এর ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খেতে হবে। আর পর্যাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটি একটি করে ট্যাবলেট চুষে খেতে হয়। ট্যাবলেটটি খাওয়ার পরে খেলে সব থেকে ভালো হবে। যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি না ব্যবহার করাই উত্তম। অ্যালবেন ডিএস ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে। কিছু রোগীর ক্ষেত্রে এ সকল সমস্যা দেখা দেয়, আবার কিছু রোগীর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। এটি খাওয়ার পরে তল পেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, অ্যালার্জিক প্রতিক্রিয়া, লেভার এনজাইমের বৃদ্ধি, লিউকোপেনিয়া সহ আরও অন্যান্য সমস্যা হতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।